ছেলে হলে আমার কোনো প্রবলেম ছিল না, আপনি মেয়ে বলে আমার সারাক্ষণ টেনশন হচ্ছে, আমি আপনাকে টেনশন থেকে এখন আপনাকে আমার সহ্যই হচ্ছে না। ছেলে হলে কি আমাকে ওইরকম কোলে করে নিয়ে আসতেন? এটা তো খুবই ভালো বোঝেন, একটা শয়তান একটা, সামথিং রং উইথ ইউ, মিচকা বদমাইশ। আপনি আমার অনুমতি ছাড়া আমার টি শার্ট পরে দাঁড়িয়েছেন কেন? সিরিয়াসলি, এটা আমার ব্রাশ। ছি ছি ছি, কেউ অন্য কারো ব্রাশ দিয়ে দাঁত মাজে? মানে কাম অন, ছি। কোথেকে আসছেন? মাজেন, দাঁত মাজেন। আমি আপনাকে নিয়ে এখানে ইনসিকিউর ফিল করছি। আমি করছি না। শুনুন, প্লিজ প্লিজ দয়া করে এরকম মিসেস অ্যাক্ট করবেন না, ওকে? আপনি প্লিজ আপনার ঠিকানাটা বলুন, আমি আপনাকে সেফলি পৌঁছে দিয়ে আসবো। ট্রাস্ট মি, ট্রাস্ট মি, আমি যদি জানতাম আমি নিজেই চলে যেতাম, কিন্তু ঠিকানা মনেই পড়ছে না। আপনি বুঝতে পারছেন না কেন? আপনি একটা মেয়ে, আর আপনাকে আপনি ছেলে হলে আমার কোনো প্রবলেম ছিল না, আপনি মেয়ে বলে আমার সারাক্ষণ টেনশন হচ্ছে, আমি আপনাকে টেনশন থেকে এখন আপনাকে আমার সহ্যই হচ্ছে না। ছেলে হলে কি আমাকে ওইরকম কোলে করে নিয়ে আসতেন? এটা তো খুবই ভালো বোঝেন, একটা শয়তান একটা, সামথিং রং উইথ ইউ, মিচকা বদমাইশ। ওকে, আমি জানি আপনি সব কিছু জানেন, আপনি আচ্ছা প্লিজ বলেন না, আমি কিন্তু সত্যি সত্যি পুলিশের কাছে যাবো। পুলিশের কাছে যেন না, পুলিশ দেখলে আমার খুব ভয় লাগে, অনেক বেশি কান্না পায়, আর সেই কান্না কিন্তু দুই তিন দিনও থামে না, বলে দিচ্ছে। ওই কান্নার আমি কান্না না থামলে আমার কি? এই ওকে বলছি, কেউ শুধু একবার বলবো, বারবার বলতে পারবো না, মাথা ঢুকলে ঢুকবে, নাইলে নেই। জানতাম আপনি সব কিছু জানেন, সব কিছু জানার পর এখানে এসে আমার সাথে অভিনয় করছেন। বরমাল তাতে বলেন, নিজের নাম, বাবার নাম, বাবার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু বলেন। আমার নাম হচ্ছে, হ্যাঁ জানি না, ঠিকানা হচ্ছে ওই যে আকাশটা, আর বাবার নাম্বার, নাম্বারটা লিখেন। হ্যাঁ বলেন। 0 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
মনেই পড়ছে না আর যদি অনেক বেশি তাড়াহুড়ো থাকে তাহলে আমার দেওয়া নম্বরে কল দিয়ে জেনে নাও